এসো যুবরাজ, এসো। কি এতক্ষণে মায়ের কথা মনে পড়লো বুঝি তোমার? তোমার কাছে আমার একটা প্রশ্ন ছিল। তুমি বারবার হরিৎশক্তি পূর্ণ চন্দ্র রাতের কথা বলছো, কি হবে সেই রাতে? তোমায় বলেছিলাম যে তোমার খক্ষস অভিষেক হবে। তারপর? তারপর তুমি হবে খক্ষস রাজ্যের রাজা। তার আর কোনো পর নেই অগ্নি, কারণ তারপর তুমি আর কিছু জানার জন্য বা কিছু করার জন্য বেঁচেই থাকবে না। আর কামিনী মোহিনী ওরা কি করছে এখানে? এ কি, ওদের কথাও অগ্নি জেনে গেছে? এ তো অতি পুরনো প্রবাদ অগ্নি, শত্রুর শত্রু হলো বন্ধু। আর ওরা যে কখন কি করবে তার তো কোনো ঠিক নেই, সেই জন্য ওদের সঙ্গে হাত মিলিয়ে শান্তি বজায় রাখাটা অত্যন্ত জরুরি। তাছাড়া কামিনী তো আর নাগিনী নয়, আমাদের বন্ধু হতে তো কোনো অসুবিধে নেই। আর রোহিণী, তার বাবা মা, আমরা কি তাদেরকে নিয়ে কিছু ভাবছি আদৌ? ওদের নিয়ে আমরা কি করব না করব আদৌ কি কিছু ভাবছি? একের পর এক আজ প্রশ্ন করেই চলেছে অগ্নি, দ্রুত ওর মুখটা বন্ধ করা দরকার। পুত্র আমার কথাটা শোনো, তুমি এত ব্যাকুল হয়েও না, কার কার সঙ্গে কি কি করা হবে সেই সব কথা তুমি জানতে পারবে আজই, কিছুক্ষণের মধ্যেই। প্রণাম রাজমাতা। খবর আছে রানীমা? রানীমা, বন্দিনী নাগিনী একা একা বসে কি সব যেন জাদু করে, আবার অন্য নাগেদের কেউ ডাকে। শিখি, রাজকন্যা আবার কোন নাগকে ডাক দিয়েছে? রানীমা, রাজ্যবাসী সবাই প্রাসাদের সামনে হাজির হয়েছে। যুবরাজ, তোমার প্রশ্নের সমস্ত উত্তর জানার সময় উপস্থিত, তুমি তোমার কক্ষে গিয়ে অপেক্ষা করো, আমি আসছি। ঘুটঘুটি, ওই বন্দিনীকে মুক্ত করো। সে কি, তার যে সময় হয়ে এসেছে। একি, এদের এখানে জড়ো করে কি করতে চাইছে খানে নাকি? এ কি করছো তুমি মোহিনী, এ কি করছো? মধ্য পর্বতের কারাগার থেকে ফেরার পরই আমি লক্ষ্য করছি তোমার মধ্যে পরিবর্তন ঘটেছে, শুধু আমি বুঝতে পারছি না সে পরিবর্তনটা কি। কেন বুঝতে পারছি না, কেন বুঝতে পারছি না? কামিনী, কামিনী, কি হলো? এসো, বলেছিলাম না তোমায় আজ বিরাট আনন্দ উৎসব হবে। কিন্তু কাল নাগিনী। না, কোনো কিন্তু নয়, এসো চলো। আমার প্রিয় খক্ষস রাজ্যবাসী, জয় জয় জয়।
সংবাদ রয়েছে। তোমরা নিশ্চয়ই সবাই জানো খক্ষসদের কাছে হরিৎ শক্তি পূর্ণচন্দ্র রাত কতটা গুরুত্বপূর্ণ। সেই রাতে খক্ষসরা সবুজ চাঁদের আলোয় নিজেদের শক্তি বৃদ্ধি করে, আর এই শুভতিথি আসে প্রতি 15 বছরে একবার, আর সেই বিশেষ তিথি আবার আসন্ন। আর আমি চাই এই শুভ রাতেই আমাদের যুবরাজ অগ্নির খক্ষস অভিষেক হোক, আর সে হোক আমাদের খক্ষস রাজ্যের রাজা। অসহ্য, এইসব শোনার জন্য আমি দাঁড়িয়ে আছি। এই আনন্দের সংবাদের সঙ্গে তোমাদের জন্য একটা বিশেষ উপহারও আছে। খক্ষস রাজ্যের নিয়ম অনুযায়ী যুবরাজ তার অভিষেকের আগে রাজ্যবাসীদের জন্য একজন শত্রুর সঙ্গে লড়াই করে, আর সেই দিন হল আজ। রাজ্যবাসীগণ দেখো, এ হলো আমাদের শত্রু, নাগ বংশজাত রোহিণী। রোহিণী পাগল নাকি? তোমার বুদ্ধির প্রশংসা না করে থাকতে পারছি না। ছিন্ন ভিন্ন করে দেবে মনে হচ্ছে। শান্ত হও, শান্ত হও, শান্ত হও। আজ তোমরা কেউ এই নাগিনীকে আঘাত করবে না, কারণ আজ এই নাগিনী আমাদের যুবরাজের শিকার। রাজ, শুধুমাত্র তোমাদের মনোরঞ্জনের জন্য আমাদের যুবরাজ এই নাগিনীর সঙ্গে লড়াই করবে এবং বিজয়ী হবে। আজ যুবরাজ নিজেকে এই রাজ্যের রাজা হিসেবে প্রমাণ করবেন। আমি লড়াই করব আমার রাজকন্যার সঙ্গে। রাজ্যবাসীগণ, এখনো উত্তেজনার অনেক কিছু বাকি আছে, এখন তো আসল লড়াই শুরু হয়নি। আজ আমাদের এই খক্ষস প্রাসাদ প্রাঙ্গণই হবে যুদ্ধক্ষেত্র।
কি করব আমি? চারিদিকে এতজন, এদের মাঝে কি করে রাজকন্যাকে রক্ষা করব? তাও আবার লড়াই করে। কামিনী এসো। যুবরাজ অগ্নি, যাও, তোমার বীরত্ব প্রমাণ করার সুবর্ণ সুযোগ। নিজের স্বপ্ন পূরণ করো এবার। তুমি বলেছিলে না, ওই নাগকন্যা রোহিণী তোমার শত্রু? যাও, শেষ করে দাও নিজের শত্রুকে। এই ভয়ের ছায়া কেন যোদ্ধা? আমি জানি না রাজকন্যা, কি করে বিপত্তি থেকে উদ্ধার পাবো আমি সত্যি জানি না। আমাদের জীবনে তো বিপদ এই প্রথমবার এলো না যোদ্ধা। আমার বিশ্বাস, প্রতিবারের মতো এই ঝড়ও সামলে নেব আমরা। আমরা পারবো, ভরসা রাখুন শুধু। রোহিণী, অস্ত্র তোমার হাতেও আছে, তবুও তুমি হারবে। কারণ যুবরাজ অগ্নিকে পরাজিত করতে পারে এমন কেউ নেই। বেশ, কার জয় হবে সেটা সবাই নিজের চোখেই দেখবে। অস্ত্র তুলুন যোদ্ধা, অস্ত্র তুলুন। লড়াই করতে নেমে এভাবে নিশ্চল হয়ে থাকবেন না। অস্ত্র তুলুন। যুবরানী যেন কি এক চিন্তায় ডুবে আছে। ওই নাগকন্যার বাবা মাকে খুঁজতে গিয়ে আমি খোক্ষস চিহ্ন কেন দেখতে পেলাম? কিসের জন্য? এর পেছনে কি অর্থ লুকিয়ে রয়েছে? আমি যে জাদু করেছিলাম তা তো ওই নাগকন্যার বাবা মাকে খুঁজে বের করার জন্য, কিন্তু সেখানে খোক্ষস চিহ্ন দেখতে পাওয়া মানে তো আমাদের বাবার চিহ্ন দেখতে পাওয়া। না না না, কিছুতেই মাথায় আসছে না, কিচ্ছু বুঝতে পারছি না আমি। আচ্ছা যুবরানী, এটা ওই কাল্লাগিনীর কোনো ছলনা নয় তো? হ্যাঁ, আর আমরা তো সবাই জানি মহারাজ অনেক কাল আগে। ছলনা হোক আর যাই হোক, আসল সত্যিটা আমাকে খুঁজে বের করতেই হবে, যেভাবেই হোক।
এ আমি কি দেখছি? এ তো আমাদের রাজ্যের পুরনো কেল্লা, কিন্তু এই কেল্লার সঙ্গে খোকস চিহ্নের কি যোগ আছে? না 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 না, আর কোনোভাবে দেরি করলে চলবে না, আমাকে এক্ষুনি যেতে হবে, এক্ষুনি। না যুবরানী না, আপনি কোথাও যাবেন না। আপনার উপর এত বড় আক্রমণ হয়েছিল কাল্লাগিনীর, আর তার থেকেও বড় কথা, আমরা যখন আছি আপনি কেন যাবেন? ঠিকই তো, আপনি কেন যাবেন? আমি যাবো ওই কেল্লাতে, গিয়ে দেখবো, যদি সব সুরক্ষিত থাকে তবে আপনাকে জানাবো। বেশ ঠিক আছে, তবে এক্ষুনি যা, দেরি করিস না, যা। আমার কিচ্ছু এসে যায় না, আমি তোমাকে আঘাত করতে পারবো না। তা হয় না যোদ্ধা, আমরা কিন্তু এভাবে ধরা পড়ে যাব। কেন বুঝতে পারছেন না? বাধ্য করো না আমায় রাজকন্যা, তোমাকে আঘাত করতে আমি আমি অপারক। সব হচ্ছেটা কি? তাহলে কি অগ্নি এখনো রোহিণীকে মনে মনে ভালোবাসে? আমি তোমাকে আগেই সাবধান করেছিলাম কাল্লাগিনী ওদের সম্পর্কের ব্যাপারে, ওদের ভালোবাসা অজেয়, ভাঙা অত সহজ নয়। না না না, এতদিনের সাজানো খেলা আমি কিছুতেই নষ্ট হতে দেব না। যোদ্ধা আপনি ভুল করছেন, কাল্লাগিনী যদি বুঝতে পেরে যায় তাহলে কিন্তু আমাদের উদ্দেশ্য সফল হবে না, আমাদের প্রাণ সংশয় বাড়বে আরো। কেন বুঝতে পারছেন না আপনি? রাজকন্যা, তোমার প্রাণ আর আমার প্রাণ কি কোনোদিনও আলাদা ছিল বলো তো? এবার কি হবে যুবরাজ? খোকস রাজ্যবাসী, এই তোমাদের যুবরাজ যার নামে তোমরা জয়ধ্বনি দিচ্ছিলে, যার যুদ্ধ করতে করতে হাত থেকে অস্ত্র পড়ে যায়। তবে আমি সমানে সমানে লড়াই করা পছন্দ করি, কারণ এটাই যুদ্ধের নিয়ম। উঠুন যুবরাজ। এই নিন। আঘাত করুন আমায় যোদ্ধা, তোমায় আপনার আঘাত করুন, আপনাকে ছুঁয়ে বলছি, এই যুদ্ধে যদি আপনি আমাকে আঘাত না করেন সারা জীবনের মতো কিন্তু আপনাকে আমায় হারাতে হবে। রাজকন্যা,